Zombie apocalypse. গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেল দ্য মিডি ল্যাবে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি একটা স্টেনের ভিডিও, যেটা হচ্ছে লিসম্যান স্টেন। তো লিসম্যান করার আগে প্রথমেই আমি আরেকবার স্লাইডটা করা দেখিয়ে দেবো। তো স্লাইডের উপর আমি একটা আগেই ভিডিও বানিয়ে দিয়েছি পিবিএস ব্লাডস নিয়ে কীভাবে বানাতে হয়। তো আজকে আমি আরেকবার স্লাইড করিয়ে সেটাকে স্টেন করাটা পুরোটা দেখিয়ে দেবো। তো প্রথমেই আমাকে এখানে লাগবে গ্লাস লাইট। তো চারটে আমি এখানে গ্লাস লাইট নিয়ে নিয়েছি। তো আমি দুটো তিনটে একবারে স্মিয়ার বানিয়ে দেবো, যেটা ভালো হবে সব থেকে। তো আপনারাও সবসময় একটা স্মিয়ার না করে দুটো তিনটে এক্সট্রা স্মিয়ার করার চেষ্টা করবেন, কারণ যেটা ভালো হবে স্মিয়ারটা তো সেটাই স্ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে। তো তার জন্য প্রথমেই ইডিটিএ স্যাম্পেল লাগবে। তো আমি এখানে ডাইরেক্ট ফিঙ্গার প্রিক করেও করা যেতে পারে, কিন্তু ফিঙ্গার প্রিকের ছাড়াও এখানে ডাইরেক্ট ছাড়াও এখানে ইডিটিএ স্যাম্পেল থেকেও করা যায়। তো আমি এখানে ইডিটিএ স্যাম্পেল থেকেই করা দেখাবো। তো তার জন্য প্রথমেই খুব দরকার ভালো করে একবার স্যাম্পেলটাকে মিক্স করে নেওয়া। মিক্সিং যদি ভালো করে হয় তবেই কিন্তু স্লাইড ভালো করে হবে। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর খুব অল্প পরিমাণে স্যাম্পেল তুলতে হবে, কারণ অল্প পরিমাণ হলে তবেই এটা কিন্তু স্মিয়ারটা ভালো হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে যে স্মিয়ারটা আমি করব সেটা যেন এই ধারটা থেকে 2-3 সেন্টিমিটার ছেড়ে হয়। তো এগুলো আমি আগে বলে দিয়েছি, তো তাও আরেকবার রিভিশনের জন্য বলে দিচ্ছি এই কোয়ান্টিটির ব্লাড আমি দেব। এরপর আমাকে একটা ভালো স্প্রেডার চুজ করতে হবে, স্প্রেডার যেটা দিয়ে আমি টানবো। তো এই দিকের এজটা খুব ভালো আছে, স্মুথ আছে, তো এই এজটা দিয়ে আমি স্যাম্পেলটাকে টানবো। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্লাইড টানলে ভালো স্লাইড কিন্তু একদম সুন্দর হবে। তো প্রথমে এখানে আমাকে টাচ করে নিতে হবে এই ব্লাডটার সাথে। এই যে টাচ হয়ে গেল, এরপর আমাকে টেনে দিতে হবে। এটা একটা টাং শেপের একটা স্মিয়ার হয়েছে, ভালোই হয়েছে স্মিয়ারটা। তো সেকেন্ডবার এটাতে একবার করে দেখি, এটা টাচ করার পর যখন স্প্রেড হয়ে যাবে তখন এটাকে আমি টেনে দেবো। তো এটা একটু বাজে হয়েছে, তার থেকে কিন্তু এই স্মিয়ারটা আমার ভালো হয়েছে। তো আরও চাইলে দুটো তিনটে করে নেওয়া যেতেই পারে, কিন্তু এই স্মিয়ারটা ঠিকঠাকই আছে। তো এটাকে আমি এয়ার ড্রাইয়ের জন্য রেখে দেবো। এটাকে দুভাবে ড্রাই করা যেতে পারে, একটা হচ্ছে এয়ার ড্রাই করা যায়, আবার অনেকে মিথানল এটাকে ফিক্স করে নেয়। তো আমি এখানে জেনারেল এয়ার ড্রাই করে তারপরে এটাকে স্টেন করব। তো এয়ার ড্রাইয়ের জন্য 2-3 মিনিট আমি টাইম দেবো। তো তারপরে হচ্ছে স্টেনিংয়ের দিকে আমি চলে যাবো। এতে 5 মিনিট পর দেখুন স্লাইডগুলো এয়ার ড্রাই করা হয়ে গেছে আমার। তো এরপর আমার স্লাইডগুলো একদমই স্ট্রেনিংয়ের জন্য রেডি হয়ে গেছে। তো এরপর ড্রাইয়ের পর দেখুন বুঝতে পারবেন একদম স্লাইডটা আইডিয়াল স্লাইড হয়েছে, একদম টাং শেপের হয়েছে। মানে হচ্ছে এটা হচ্ছে টেল পোর্শন, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে হেড পোর্শন। তো দুটো স্লাইডেরই কিন্তু সেরকম হয়েছে। এমনি মাঝে কোনো হোল বা ইররেগুলার কোনো মানে জায়গা কিন্তু এর মধ্যে নেই। আমি আফটার স্ট্রেনিং এই টেল পার্টটাতে দেখব। তো স্লাইড দুটো খুব সুন্দর হয়েছে, এরপর আমি এগুলো স্ট্রেনিংয়ের জন্য বসাবো। এখানে আমি দুটো স্লাইড রেখে দিলাম। এরপর স্টেনিংয়ের জন্য আমার লাগবে যে লিসম্যান স্টেন, এখানে লিসম্যান স্টেন আছে, এটা রেডি টু ইউজ লিসম্যান স্টেন। মানে যদি পাউডার বা ইয়ে থাকে তাহলে সেগুলোকে বানিয়ে নিতে হয়, বাট এটা রেডি টু ইউজ, তো সেই জন্য এখানে আমাকে বানানোর কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে ডিআয়নাইজড ওয়াটার। তো এই দুটো দিয়ে স্টেনটা করতে হবে, স্টেনিংয়ের জন্য আর কিছু লাগবে না। তো স্টেনিংয়ের জন্য আমাকে প্রথমে দিতে হবে এই লিসম্যান স্টেনটা। লিসম্যান স্টেনটা দেওয়ার পর গোটা স্লাইডটাকে কাভার করে দিতে হবে। তো তারপরে আমাকে এটা 2 মিনিট রাখতে হবে, তার বাকি তারপরে বাকি প্রসিডিওরগুলো করতে হবে। তো আমি আগে এটা দিয়ে দিই। গোটা স্মিয়ারটাকে কাভার করে দিতে হবে, অনেকে করে শুধুমাত্র স্মিয়ারটা কাভার করে, কিন্তু গোটা স্লাইডটাকেই আমি করে দিই। তো এরপর এটাকে আমি 2 মিনিট রাখবো। তো 2 মিনিট পর তারপরে আমাকে ডিআয়নাইজড ওয়াটারটা দিতে হবে। তো 2 মিনিট পর দেখছি আবার। তো আমার স্টেনটা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি এবারে এর মধ্যে ডিআয়নাইজড ওয়াটার দেবো। এই যে এখানে এক ড্রপ করে আমি ডিআয়নাইজড ওয়াটার দিচ্ছি, দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা কীরকম ভাইব্রেশনের মতন হচ্ছে, একটা একটা ওয়েব তৈরি হচ্ছে। তো এটা আমি এটা করি জেনারেলি, যে এই মিক্সচারটাকে স্টেনিংয়ের আর এই মিক্সচারটাকে কিন্তু আমি মিক্স করে দিই। তো এটা একদম ধার থেকে করছি, কারণ এখান থেকে কিন্তু স্মিয়ারটা আছে। তো এখানে যদি স্মিয়ারে লেগে যায় তাহলে কিন্তু এটা স্মিয়ারটা উঠে যেতে পারে।
মানে একটু আনইভেন্ট হয়ে যেতে পারে খোঁচা টোচা লেগে, তো সেই জন্য আমি একদম ধার থেকে করছি। আবার এই দিক থেকেও করা যেতে পারে যেখানে একদম টেল পোর্শনের একদম এই এই সাইডটাতে, তাহলে কিন্তু মেন যে স্মিয়ারটা আছে তো সেইখানে কিন্তু কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না। তো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আমি এটাকে 8 থেকে 10 মিনিট রেখে দিতে পারি, মানে যেটা নিয়ম 8 থেকে 10 মিনিট। তো 8 থেকে 10 মিনিট পর, মানে 8 মিনিট পর আমি এটাকে স্লাইডটাকে তুলে দেবো। তো তারপর আমি এটা মাইক্রোস্কোপে দেখাবো যে কেমন লাগছে। তো 8 মিনিট ওয়েট করি এখন। আমার 8 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো 8 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন এখানে দেখতে পাবেন যে এই স্লাইডের উপরে একটা সিলভার শীট পড়েছে, এই সাইডের হালকা হালকা এখানটাতে সিলভার শীট পড়েছে। তো এটা ইন্ডিকেশন হচ্ছে যে আমার স্টেনটা ভালো মতো হয়েছে। তো তারপর আমি এটাকে এমনি প্লেন রানিং ওয়াটারে তো এটা ইয়ে করে দেবো। তো এখানে একটা কথা বলার যে বেসিনটা কিন্তু একটু নোংরা লাগতে পারে, কারণ স্টেনিংয়ের বেসিন কিন্তু এরকমই হয়, কারণ বারবার স্টেনিং করে করে করার পর এরকম একটা মানে স্টেনের ডিপোজিট পড়ে যায়, একটু নোংরা হয়। তো সেটা নিয়ে প্লিজ কেউ কিছু কমেন্ট করবেন না। তো তারপর আমি এবারে এটাকে স্লাইডটাকে সাইডে ধরে এরকমভাবে স্টেনটাকে এক্সেস স্টেনটাকে আমি ফেলে দেবো। তো তারপরে আমাকে যেটা করতে হবে, এখানে যে রানিং ট্যাপ ওয়াটারে এটাকে হালকা করে এইভাবে এইভাবে এ করতে হবে, এরকম পারপেন্ডিকুলার ওয়েতে এ করতে হবে, কারণ এরকম করে যদি আমি ধুই তাহলে কিন্তু স্মিয়ারটা ছেড়ে বেরিয়ে যাবে। তো এরকম করে হালকা করে এই যে এইভাবে আমাকে ধুয়ে নিতে হবে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে ডিপোজিটটা পড়েছে স্টেনের, সেটাকে আমাকে কটন দিয়ে এটা মুছে নিতে হবে। এটা হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যেন একদম ব্যাকগ্রাউন্ডটা, এই দেখুন এটা মোছার পরেই দেখুন পিছনের যে ইয়েটা ছিল ব্যাকগ্রাউন্ডে স্টেনটা ভুলে গিয়েছিল, সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে এইটা হয়ে গেল আমার স্টেনিংটা। তো এটাকে এয়ার ড্রায়ের জন্য রাখবো এরপর। এরপর এটাকেও আমি তুলে দেবো, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি মুছে দিলেই দেখুন স্লাইডটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে। তো এটাকে আমি এবারে এয়ার ড্রায়ের জন্য রেখে দেবো। তো তারপরে এটাকে একদম মাইক্রোস্কোপে দেখার জন্য একদম রেডি। স্টেনিংয়ের পর এটা এয়ার ড্রাই করার পর স্লাইডগুলো মাইক্রোস্কোপে দেখার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এবারে একটা ফোকাস করি এই এই স্লাইডটাই আমি প্রথমে ফোকাস করে দেখাই। তো প্রথমে এখানে স্টেজে এরকমভাবে দিতে হবে। তো স্লাইডটা ফোকাস করার পর মাইক্রোস্কোপে এরকম ধরনের একটা ইমেজ আসবে। তো এটা এক একটা ফিল্ড এরকমভাবে ঘুরিয়ে দেখতে হয়, তো জিগজ্যাগ একটা প্যাটার্ন আছে, তো সেই প্যাটার্ন অনুযায়ী এরকমভাবে ফিল্ডগুলোকে দেখতে হয় এবং সেলগুলো আইডেন্টিফাই করতে হয়। তো আমি আগে একটা WBC কাউন্টের মানে আইডেন্টিফিকেশনের একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই অনুযায়ী প্রত্যেকটা সেল কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমি বলে দিয়েছি। তো সেরকমভাবে সেলগুলোকে আইডেন্টিফাই করে কাউন্ট করতে হবে। আর তার সাথে সাথে এখানে টোটাল কাউন্ট, তারপরে প্লেটলেট কাউন্ট, অ্যাবনর্মাল সেল যদি কিছু থেকে থাকে বা ম্যালেরিয়া প্যারাসাইট যদি কিছু থেকে থাকে তো সেইগুলো এখানে রিপোর্টিং করতে হবে। তো এই গেল গোটা আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের ওপর।